হাসপাতালে রক্তের যোগান স্বাভাবিক রাখতে হাসপাতালে এসে রক্তদান বাগদা ব্লক তৃণমূল কংগ্রেস ও যুব তৃণমূল কর্মীদের। রক্ত সংগ্রহে মে মাসে নজির বনগাঁ হাসপাতাল ব্লাড ব্যাংকের। বাগদা ব্লক তৃণমূল কংগ্রেসের সহযোগিতায় মালিপোতা যুব তৃণমূল কংগ্রেসের উদ্যোগে বনগাঁ মহকুমা হাসপাতালে রক্তের যোগান অব্যাহত রাখতে হাসপাতালে এসেই রক্তদান করলেন রক্তদাতারা। পাশাপাশি বিগত বছরগুলির রক্ত সংগ্রহের ক্ষেত্রে সর্বকালের রেকর্ড গড়ল বনগাঁ মহকুমা হাসপাতাল। বনগাঁ মহকুমা হাসপাতালের ব্লাড ব্যাংকের আধিকারিক চিকিৎসক গোপাল পোদ্দার জানান, বিগত কোনো বছরই মে মাসে এত সংখ্যক রক্ত সংগ্রহ হয়নি। এবছর প্রায় 1000 ইউনিট রক্ত সংগ্রহ করতে সক্ষম হয়েছে বনগাঁ মহকুমা হাসপাতাল ব্লাড ব্যাংক, যা সর্বকালীন রেকর্ড হাসপাতালের ইতিহাসে। এদিন সকালেই বাগদা এলাকা থেকে রক্তদাতাদের নিয়ে হাসপাতালে এসে হাজির হন তৃণমূল নেতৃত্ব। বনগাঁ মহকুমা হাসপাতাল ব্লাড ব্যাংকের পাশেই অস্থায়ী রক্তদান শিবিরে স্বেচ্ছায় রক্তদান করেন তারা। এ বিষয়ে বাগদা ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি পরিতোষ সাহা বলেন, বাগদা ব্লক তৃণমূল কংগ্রেস মালিপোতা যুব তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে হাসপাতালে রক্তের যোগান অব্যাহত রাখতে আমরা যোগাযোগ করেছিলাম চিকিৎসক গোপাল পোদ্দারের সাথে। আমরাই বলেছিলাম ডাক্তারবাবুদের এত দূরে আসতে হবে না, রক্তদাতাদের নিয়ে আমরাই পৌঁছে যাব হাসপাতালে। সেই মতো এদিন রক্তদাতাদের নিয়ে আমরা হাজির হয়েছি। প্রায় 35 জন রক্তদাতা এদিন স্বেচ্ছায় রক্তদান করবেন। বাগদা ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে, মালিপোতা অঞ্চলের যুব তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে রক্তদান শিবির আজকে আমরা 35টি ইউনিট আজকে বনগাঁ জিয়ার ধর হসপিটালে আমরা এসেছি, এখানে রক্ত দিচ্ছি আমরা। ডক্টর গোপাল পোদ্দার ব্লাড ব্যাংকের সুপারিনটেন্ডেন্ট, উনি আমাদেরকে বলেছিলেন যে রক্তের খুব ক্রাইসিস চলছে, হ্যাঁ আপনারা একটা ক্যাম্প করুন। আমরা বলেছিলাম আপনাদের এত দূর আসতে হবে না, তাহলে আমাদের মালিকদের অঞ্চলে আপনাদেরকে যেতে হবে না, আমরা ডোনারকে নিয়ে যাই আপনারা ক্যাম্প নিয়ে হসপিটালে আমরা রক্ত দেবো। সেই হিসেবে আজকে আমরা 35 জনকে নিয়ে আমরা বনগাঁ হসপিটালে এসেছি, হ্যাঁ যেহেতু রক্তের প্রচণ্ড চাহিদা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে, যুব তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আমাদের এখানে রক্তদান রক্ত দিচ্ছে। চিকিৎসক গোপাল পোদ্দার বলেন, শুধু আয়োজকরাই নয়, একজনও মুমূর্ষু রোগী যেন হাসপাতাল থেকে রক্ত পাবেন না এমন না হয়, তার জন্যে আমরা সর্বদা চেষ্টা চালিয়ে যাচ্ছি। পাশাপাশি হাসপাতালে রক্তের যোগান অব্যাহত রাখতে যে সকল স্বেচ্ছাসেবী সংগঠন ক্লাব সংগঠক সহযোগিতা করছেন তাদেরকেও ধন্যবাদ জানিয়েছেন চিকিৎসক গোপাল পোদ্দার। বনগাঁ ব্লাড ব্যাংক যেমন অর্গানাইজারদের পাশে আছে, তেমনি মুমূর্ষু রোগীর পাশেও সবসময় আছে। কেউ যদি বনগাঁ ব্লাড ব্যাংকে রক্তদান শিবির করার আয়োজন করতে বলে, বনগাঁ ব্লাড ব্যাংক তাকে কখনো না করে না। আজকে পরিতোষদা বাগদা থেকে বলেছিলেন যে আমরা একটা ক্যাম্প করতে চাই হাসপাতালে এসে রক্ত দেবো। আমি বলেছিলাম চলে আসবেন, কোনো অসুবিধা নেই। সেই হিসাবেই আজকে আমরা এই ক্যাম্পটা হাসপাতালে আমাদের ব্লাড সেন্টারের মধ্যে যে অস্থায়ী শিবির আছে আমাদের, সেখানে আমরা আয়োজন করেছি। আশা করছি, পরিতোষদা বলেছে 30-35 জন রক্তদাতা রক্তদান করবে, আমরা সেই আশা সেই লক্ষ্য রেখে এগিয়ে চলেছি। এখন অবধি 22 জন রক্তদাতা রক্তদান করেছে, বাকি আশা করি হয়ে যাবে। তবে উল্লেখযোগ্য বিষয় হচ্ছে, কোনো বছর মে মাসে বনগাঁ ব্লাড ব্যাংক এত রক্ত সংগ্রহ করেনি, এবছর যেটা সংগৃহীত হয়েছে মোর দ্যান 1000 ইউনিট ব্লাড আমরা এই মাসে সংগ্রহ করতে পেরেছি, এটা সর্বকালীন রেকর্ড। আশা করব আমাদের বিভিন্ন অর্গানাইজার যারা আছে, তারা নিজেদের ওখানে যদি কোনো সমস্যা থাকে তাহলে আমাদের এখানে এসেও রক্ত দিয়ে আমাদের বনগাঁ ব্লাড ব্যাংকে সবসময় সমৃদ্ধ রাখবে। ব্লাড ব্যাংকের যাতে রক্তের চাহিদা কখনো ঘাটতি না পড়ে সেই দিকে খেয়াল লক্ষ্য রাখবে, এবং মুমূর্ষু রোগীরা যাতে সবসময় রক্ত পায় আমরা সেদিকে সচেষ্ট থাকব। সব্যসাচী ভট্টাচার্যের রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, বনগাঁ।